সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা তৈরি করা এবং ক্রয় মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রয় করে দেখিয়ে দেওয়া যে মধ্যসত্ব ভোগীরা কিভাবে দ্রব্যমূল্যের দাম বাড়াচ্ছে এবং এই দ্রব্যমূল্যের দামটা কিভাবে নাগালের মধ্যে নিয়ে আসা যায়। আমরা মূলত কাজ করছি আপনার ভোক্তা সচেতন, ভোক্তাদেরকে সচেতন করা, বিক্রেতাদেরকে সচেতন করা এবং মধ্যসত্ব ভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এনে আপনার ক্রয় মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ভোক্তাদের হাতে পৌঁছে দেওয়া, যাতে করে দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম নাগালের মধ্যে চলে আসে। আপনার নামটা কি? আমি মুস্তফা আহমদ ফয়সাল, সরাইকেলা কমপ্লেক্স। জনতার বাজারটা জনতার জন্য খুবই একটা ভালো উদ্যোগ, যেহেতু বাজারের সবজির মূল্য অনেক বেশি, তরিতরকারি সব কিছুর মূল্য অনেক বেশি, সেক্ষেত্রে এটা জনতার জন্য অনেক একটা সুবিধাজনক জায়গা, কম মূল্যে নিতে পারবে সবাই। তা আমি আশা করব, আমি এখানেও থাকি না, ঢাকাতেই থাকি, তারপর আমি আশা করব যে এদের জায়গাটা খুবই স্বল্প জায়গা হয়ে গেছে, এদের জায়গাটা অনেক বড় জায়গার দরকার, খোলামেলা জায়গার দরকার, সবাই আসবে ইনশাআল্লাহ।